নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি খুব সহজভাবে আমরা করে নেই, তাহলে কিছু নিজেদের জন্য সময় বেঁচে যায় এবং আমাদের অনেক টাকা বেঁচেও যায়। তারই কিছু টিপস নিয়ে চলে এলাম, চলো দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, আমরা যখন বই কোনো সময় যে কোনো বই বলো, সে ধর্মগ্রন্থই হোক, কোনো যে কোনো জিনিস আমরা এরকম যখন আমরা পাঠ করতে যাই বা পড়তে যাই, তখন কিন্তু আমরা যদি কোনো কারণবশত উঠে পড়ি, তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হয় আবার সেই পৃষ্ঠাটা বের করতে গিয়ে। তো আমরা যদি এরকম কলমের ঢাকনার সাহায্যে আমরা এভাবে করে রাখি, তাহলে কিন্তু আমাদের আর এটা খোঁজাখুঁজি করতে হবে না। আমরা খুব সহজে কিন্তু আবার এটা আমরা বন্ধ করে রাখলেও আমরা কিন্তু খুব সহজে এটাকে আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিলাম ছাতা। ও তো দেখো, আমাদের ছাতার দিন যখন আমাদের বৃষ্টি চলে যায়, তখন কিন্তু আমরা ছাতাটাকে যে রেখে দেই, সেটা কিন্তু যদি হালকা একটু ভেজা থাকে বা ভালো না শুকিয়েও এরকম রেখে দেওয়া হয়, তো সেটা কিন্তু আস্তে আস্তে ফাঙ্গাস জাতীয় সাদা সাদা হয়ে যায়, এটার কিন্তু একটা দেখা দেয়। তো সেটা কিন্তু আমরা আর কাপড়টাও কিন্তু একদম নরম হয়ে যায়। তো আমরা যদি এখানে এরকম পাউডারগুলো, যে কোনো পাউডার এখানে আমরা ব্যবহার করি, এরকম করে পাউডার ছিটিয়ে দিয়ে তারপর এটা ভালো করে মাখিয়ে আমরা রেখে দিই, তাহলে কিন্তু আর এই ফাঙ্গাস জাতীয় যে একটা দেখা যায়, সেটা কিন্তু এটার মধ্যে আর দেখা যাবে না, আর কাপড়টাও কিন্তু নষ্ট হবে না। এভাবে যদি আমরা মেখে রেখে দেই, ভালো করে যত্ন করে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ছাতাটা কিন্তু একদিন না, মানে এটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো। বছরের পর বছর ব্যবহার করলে কিন্তু ছাতাটা নষ্ট হবে না। তো দেখো, এখানে আমি আবার ভিতরে যেগুলো জয়েন্ট রয়েছে সেখানে আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি। এভাবে যদি আমরা নারকেল তেল দিয়ে পাউডার দিয়ে এরকম যত্ন করে রেখে দিই, তাহলে কিন্তু ছাতাটা আমাদের অনেক দিন টিকবে। তো দেখো, আমরা এখানে কোকোনাট অয়েল নিচ্ছি, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো, বিশেষ করে নারকেল তেল তোমরা এখন যে কোনো তেল ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এইভাবে ব্যবহার করছি। তো এটা কিন্তু এরকম করে দিলে কী হবে, এটা যে জংটা থাকে সেই জংটা কিন্তু আর জং ধরে কিন্তু ভিজে গেলে কিন্তু ছাতাটা নষ্ট হয়ে যায় জং ধরে। তো এটা যদি নারকেল তেলটা দিয়ে রাখা হয়, তাহলে কিন্তু এই জংটা কেটে যাবে আর ছাতাটা কিন্তু খুব ভালো থাকবে। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো দেখো বন্ধুরা, এখানে যে আমাদের জল দরজার যে কবজাগুলো হয় না, এগুলো কিন্তু জাম হয়ে যায়, যেহেতু লোহার এগুলো তো জাম হয়ে যায়। তো জাম হয়ে কিন্তু একটা বাজে একটা শব্দ করে, সেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, তো শুনতে কিন্তু একদমই খারাপ লাগে। তো এটা আমরা যে সাবান ইউজ করি, সেই সাবানটা যদি এইভাবে আমরা বারবার ঘষে নেই, তাহলে কিন্তু এই জংটা কিন্তু একদমই সেরে যাবে এবং শব্দটা কিন্তু আর হবে না। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিচ্ছি টাকা। তো আমাদের কি হয় যে জামা কাপড় যখন ধুয়ে দেই, তখন কিন্তু টাকা পয়সা আমরা খেয়াল হয়তো কোনো ভুলবশত হয়তো টাকাটা ভিজে যায়, আর সেই টাকা পয়সা আমরা কীভাবে গরম করবো? রোদে থাকলেও কিন্তু এটা, রোদে দিলেও পরে একটা সমস্যা যে হাওয়াতে চলে যায় নাকি, এটা আমাদের পাহারা দিতে হয়। তো সেটাও যাতে করতে না হয়, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, চলো দেরি না করে তাহলে দেখে ফেলি। তো দেখো, আমরা এটা গ্যাসের উনানে বসিয়ে দেবো। তো গ্যাসের উনানে আমি কড়াইটা একটু গরম করে নিচ্ছি। কড়াইটা গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিলেও কোনো রকম অসুবিধা হবে না, কড়াইটা গরম হয়ে গেছে। তো এটার মধ্যে আমি ভালো করে বিছিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে কোনো সময় কিন্তু ভিজে না যাওয়াতেও, যে অনেক টাকা আছে না, নরম হয়ে যায় টাকাগুলো, তো সেই টাকাগুলো কিন্তু তোমরা এইভাবে এরকম করে যদি গরম করে নাও, তাহলে কিন্তু টাকাগুলো খুব সুন্দর আবার পুরোনো নতুন টাকার মতো হয়ে যাবে, মচমচে হয়ে যাবে, একদমই আর নষ্ট হবে না। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও। তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার আমরা যখন রান্না বসাই, তখন কি হয়, গ্যাস যখন শেষ, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলো, গ্যাস শেষ হয়ে গেলো তখন আমাদের কি করতে হবে, দৌড়াদৌড়ি করে গ্যাস নিয়ে আসো, গ্যাস সিলিন্ডার নিয়ে এসে আবার লাগাও। তো এরকমটা হয় যে হয়তো ভাত বসিয়েছি, ভাত অর্ধেকটা হলো, তারপর আমাদের এরকম হলো, তো চটপট করে কিন্তু তখন আমার সিলিন্ডার আনতে আনতে কিন্তু আমাদের ভাতটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো তারপরে আবার কোনো সময় এরকম হয় যে তরকারি আমরা বসালাম বা একটা ভাজা করবো, যে কোনো কারণবশত হয়তো এরকম হলো, গ্যাসটা চলে গেল, তখন কি হয়, ভাজাটাও পুড়ে গেল, এদিকে তুমি গ্যাস সিলিন্ডার আনতে আনতে ভাজাটাও কিন্তু পুড়ে যায়, তেলটা যেহেতু গরম থাকে তখন কিন্তু ভাজাটা পুড়ে যায়। তো এরকম যাতে না হয়, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, চলো। তো দেখো, আমি এখানে মগের মধ্যে জল নিয়ে নিলাম, জল নিয়ে সিলিন্ডার এরকম করে মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি কি, যখন আমরা রান্না করবো তখন যদি প্রতিদিনই এরকম করি, মানে শেষের দিকটা, বিশেষ করে শেষের দিকে যে সিলিন্ডার আমার শেষ হয়ে যাবে এরকম ভাবনার আর কি, যে একটা তো আইডিয়া তো সবারই রয়েছে, তো সে তখন যদি তোমরা এইভাবে গ্যাসটাকে একটু মুছে নাও, তাহলে বুঝতে পারবে তোমাদের গ্যাসটা কতদিন যাবে বা আজকে শেষ হবে কি না, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো, এরকম করে মুছে নেওয়ার পর কি হবে, সিলিন্ডার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা ভালো করে মুছে দেখালাম, তারপর তোমাদেরকে আমি
যে সিলিন্ডারটা আমরা ব্যবহার করছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, সিলিন্ডার যখন আমরা এরকম মুছবো, যদি সিলিন্ডারটা যত একটু এরকম মুছে তারপর একটু সময় রেখে দিব, তারপর যখন দেখবো যে সিলিন্ডারের যে জায়গাটা শুকিয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু বোঝা যাবে যে এই ততটুকু জায়গা গ্যাস নেই। আর যতটুকু জায়গা শুকাবে না, অনেকটা সময় নিবে, তো ভেজাই থাকবে, বিশেষ করে ভেজাই থাকবে, ততটুকু জায়গায় কিন্তু আমাদের গ্যাস রয়েছে। তো এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো কতটুকু গ্যাস রয়েছে আর না রয়েছে। তো তখন কিন্তু আমরা একটা সিদ্ধান্তে চলে আসব। তো আমরা কিন্তু চটপট করে আমরা গ্যাসটা ঠিক করে নিতে পারবো, সিলিন্ডার নতুন করে লাগিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, এই দেখো, উপরে কিন্তু একদমই জল লাগলো না, আর নিচে দেখো, নিচে কিন্তু চিপচিটে জল রয়ে গেছে। তো নিচের দিকে আমার গ্যাস রয়েছে, উপর দিকটা ফাঁকা হয়ে গেছে, তাই কিন্তু এরকম উপরটা শুকিয়ে গেছে আর নিচে কিন্তু ভেজা রয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো অবশ্যই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের অনেক ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আজ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন